Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Samsung Galaxy A 10 Rose is setir ekta somoshya ache. Somoshya ta holo je battery lagale auto on off hoye jay. Ei somoshya ta niye digonin theke bhugche manush. Ekhane kichu bhranto dharona ache ei setti somporke. Amra sadharonoto jokhon ekti phone blink kore on off hoy shei khetre kintu সাধারণভাবে আমাদের টেকনিশিয়ানরা মনে করে যে এই ফোনটি সমস্যা হয়তো সফটওয়্যার জনিত কোনো প্রবলেম কিন্তু আসলে মূল বিষয়বস্তু হচ্ছে যে সফটওয়্যারের প্রবলেমটা বোঝার জন্য কিছুটা ডিফারেন্টভাবে একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে এই ফোনটি সাধারণত আমার হাতে আছে আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিচ্ছি একটু দেখেন কানেকশন দিলে এটা বোঝা যাবে আমি কিন্তু কোনো বাটন চাপ দিচ্ছি না এই মুহূর্তে ফোনটা কানেকশন দেওয়ার পরে এটা কিন্তু ফোনটা অটো অন হয়ে গেল অটো অন অন হয়ে আবার এই ফোনটি কিন্তু অফ হচ্ছে আবার অন হচ্ছে যে এই যে ব্লিঙ্ক যে প্রবলেমটা সাধারণত এই ব্লিঙ্কটা হচ্ছে যদি এটা সফটওয়্যারের প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা এই ব্যাটারি বা পাওয়ার দেওয়ার সময় আমাদেরকে বাটন পাওয়ার বাটনটা প্রেস করার পরে কিন্তু সেটা অন হতো তারপরে অন অফ হতো কিন্তু যেহেতু আমরা কানেকশন দেওয়ার সাথে সাথে কারেন্ট একা একা টানছে এবং সে একা একা অন হয়ে যাচ্ছে এক্ষেত্রে এটা সুনিশ্চিতভাবে আমরা ধরে নিব যে আমাদের এই সমস্যাটা হচ্ছে পাওয়ার সুইচ থেকে অথবা হার্ডওয়্যারের পাওয়ার ট্র্যাক থেকে কোনো জায়গাতে শর্ট সার্কিট হয়ে গেছে এবং এর দ্বারাই এই সমস্যাটা হচ্ছে যদি আমাদেরকে পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে সেটি অন করা লাগতো সেক্ষেত্রে যদি ব্লিং করতো তাহলে আমরা শিওর হতাম এখানে যে আমাদের সমস্যাটা সফটওয়্যারের সমস্যা কিন্তু এখন যেহেতু অটো অন অফ হচ্ছে এবং আমাকে পাওয়ার প্রেস করা লাগছে না সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারছি যে এটা আমাদের হার্ডওয়্যার সেকশনের প্রবলেম দেখা যাক সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং s7262 এই ফোনটি কিন্তু বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে প্রচুর দেখা যায় আমাদেরকে এই ফোনটি খোলার জন্য নির্দিষ্ট কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে হবে এটা খুলতে হবে প্রাথমিকভাবে এবং ব্যাক সাইডে কয়েকটি স্ক্রু আছে স্ক্রুগুলো রিমুভ করে নিই এরপরে এই স্ক্রিনে এক ধরনের পেস্টিং দেওয়া থাকে আঠা দেওয়া থাকে আঠাটা আমাদেরকে খুব সাবধানে এটা খুলতে হবে আর কি এই ধরনের আমরা অস্ত্র ব্যবহার করব এখানে হাতের যখন আমাদের দুইটি আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলির নখ থাকবে তখন কিন্তু আমাদের কাজটি অনেক সহজ হবে এবং সাবধানতাবশত আমাদেরকে ডিসপ্লের কানেকটিভিটিটা চেঞ্জ করতে হবে খুলে ফেলতে হবে এটা দেখা যাচ্ছে যে এখানে আঠাগুলো আছে
প্রথমে আমরা যেটি টেস্ট করব এই যে পাওয়ার সুইচটি আছে পাওয়ার সুইচ এখানে পাওয়ার সুইচের এখানে দুইটি লাইন আছে এই লাইন দুইটি আমাকে চেক করতে হবে ফার্স্ট টাইম আমরা এখানে অ্যানালগ মিটার ইউজ করতে পারি যেহেতু জায়গাটি একেবারে সংকুচিত জায়গা যার কারণে আমি এই ছোট ছোট পিনগুলো ইউজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারটা 100% শো করছে অতএব সম্ভবত এই সুইচটি শর্ট হয়ে গেছে এবং এই সুইচটি অটো কানেক্টিভিটির কারণে শর্ট হয়ে যাওয়ার কারণে পাওয়ারের লাইন দেওয়ার সাথে সাথে এই একা একে কাজ করতেছে এবং এ নিজেই সেটিকে অন করে অন করার পরে যেহেতু এই পাওয়ারটা প্রেস হয়ে আছে অতএব এ আবার অফ করে আবার অন করে আবার অফ করে এক্ষেত্রে আমাদেরকে এটি রিমুভ করতে হবে ডেলিভারি ব্যবস্থা করেন সবগুলো কি তো এদিকে লাগিয়ে দিয়েছিল 32টা হলো 32টা হ্যাঁ 32টা এরপরে